আজ বুধবার 15ই শ্রাবণ 2024 সালের 31শে জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে কামিকা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীষ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। দেখুন, ভগবান হরিবিষ্ণু কিন্তু বর্তমানে যোগ নিদ্রায় আছেন। কার্তিক মাসের দেবোত্থান একাদশী পর্যন্ত যোগ নিদ্রায় থাকবেন, আর এই সময় মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করছেন। চলছে শ্রাবণ মাস, অবশ্যই মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করাটাও কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কিছু না পারলে ওম নমঃ শিবায় এটাই জপ করুন না, দেখবেন ধীরে ধীরে আপনাদের ভাগ্যের দরজাও কিন্তু খুলতে শুরু করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 6, শুভ রং থাকবে স্বচ্ছ। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে, আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। অর্থের গুরুত্ব খুব ভালোভাবেই আপনারা উপলব্ধি করবেন, যে কারণে আপনারা যে অর্থ দীর্ঘদিন আগে সঞ্চয় করেছিলেন সেগুলি কাজে লাগতে পারে, বা বর্তমানে যে সঞ্চয়গুলি করবেন সেগুলি ভবিষ্যতে কার্যকর হবে, যার কারণে বড় কোনো সমস্যা থেকেও কিন্তু বেরিয়ে আসবেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নতুন কোনো সমস্যার বিষয়ে নতুন মক্কেলদের সাথে আলাপ আলোচনা করবার জন্য চমৎকার একটি দিন। আপনার জ্ঞানের প্রতি তৃষ্ণা খিদে আপনাকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে কবিজিলে মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না, তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সকল সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে পারবেন। আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব সকলের হৃদয় জয় করে নেবে।